নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে আমার যেহেতু এই ভিডিওগুলো সব গাছের ওপর করি, তাই আমার মনে হলো যে আমার যেসব মিশনের ছাত্রছাত্রীরা আছে সেই ছাত্রছাত্রী দিয়ে একটা গাছের ওপর ছোট্ট একটা নাটক করা যায়। সেই নাটক করতে চলেছি, সে তাদের আমি তোমাদের সঙ্গে এই আমার স্টুডেন্টদের পরিচয় করে দিই। নাম বলো। মাই নেম ইজ শাফা মন্ডল, আই রিডিং ক্লাস ফোর। মাই নেম ইজ এম ডি আরিয়ান শেখ, আই রিডিং ক্লাস থ্রি। মাই নেম ইজ মিম মন্ডল, আই রিডিং ক্লাস ফোর। তুমি বলো, নাম বলো। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, খুব ভালো। অনেক স্টুডেন্টই আছে, অসুবিধার জন্যে ওরা আসতে পারেনি, সবারই আসার প্রোগ্রাম ছিল, হঠাৎ করে আসলো না। অল্প এই চারজনকে নিয়েই শুরু করছি নাটকটা, একান্তই আমার ইচ্ছা। তার সঙ্গে এদেরও বাৎসরিক একটা অনুষ্ঠান আমার হয় প্রত্যেকবার। তো যাই হোক, এবার নাটক দিয়ে শুরু করলাম, এরপরে ওদের নিয়ে পিকনিক হবে। তো আমি নাটকটা লিখেছি, আমি নির্দেশনায় আমি সম্পূর্ণ নির্দেশ ওদেরকে সব পরিচালনা করে নাটকটা পরিবেশন করছি। তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো দেখো বাবা, ঝাড়িতে একটু ঘেন্দা লাগছে বাবা, আর ঝাড়িতে ভালো লাগছে। বাবা, জলটা তুলে রেখে দিন, সারাদিনে দুবার করে জল দিতে হবে। এত যে রোদ্দুর, যদি গাছটা না শুকিয়ে যায় তবে তো আমার, তখন আমার ভাই আমাকে আবার বকবে। দেখি বেশি করে জলটা রেখে দিই। বাবা, গাছটা বড় হয়েছে, খোল জলটা দিয়ে দিই। কাটারিকে খবর দিই। দেখেছেন কাকিমা? টাকাটা কিন্তু আমি গুনে গুনে নেবো। হ্যাঁ কাকিমা, আর আমার মেয়ে সাপা আসার আগে কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনার 40,000 টাকা গুনে নেন। ঠিকই আছে কাকিমা, তাহলে আমি এইবার গাছটা কাটি। হ্যাঁ কাটতো। গাছ কাটি মনে আনন্দে, গাছ কাটি মনে আনন্দে, এই গাছ কাটে আমার মোটা টাকা আর হবে। মা জানো, আজকে আমার স্কুলটা তাড়াতাড়ি, উনি কে কি করছে, সরে সরে কেটে না আমার বন্ধুকে। মা, তুমি আমার না জানি আমার বন্ধুকে কাটতে দিয়েছো কেন? ওকে বলো, গাছটা বেশ মোটা তাজা হয়েছে, কাটলে মোটা টাকা পাবো। না না, আমার বন্ধু আমি কাটতেই দেবো না। কেন কাটতে দেবে না? গাছ আমার কখনো বন্ধু হয় নাকি? হ্যাঁ, গাছ বন্ধু হয়।
তোমরা কি জানো না? না না গাছ আমাদের প্রাণবায়ু অক্সিজেন দেয়। গাছ যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস দহন করে ওই গাছটা আমাদেরকে ছেড়ে দেয়, তাহলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি না গ্রহণ করতে তাহলে আমরার বাঁচতাম না, পানি জগৎ গোটা মরে যেত। তোমরা কি জানো এইসব কথা? না না এসব তো জানি না, প্রথমে তোর মুখেই শুনলাম। এই পানি জগৎ তো থাকতো না, পরিবেশ একদম শুদ্ধ করার জন্য গাছ লাগাতে হবে সবাইকে। প্রথম সত্যি তোর মুখে থেকে শুনলাম। তোর যে অত পাকা পাকা কথা, তাহলে কি লিখি দেয় বলতো একবার? আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি করে ভাববো গাছ আমাদের বন্ধু? গাছ আমাদের জ্বালানি দেয়, কাঠ দেয়, ফুল দেয়, ফল দেয়, এগুলো কি তোমরা কি জানো না? জানো না বলো তো একবার। জানি না জানি না। গাছ দেখো না গ্রীষ্মের সময় পথিকরা কেন দুপুরে এই নিচে বসে থাকে গাছের তলায়, জানো? না 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 তোর মুখে প্রথম শুনলাম। গাছ বিপুল পরিমাণে জল টেনে নেয় আর বাকি জলটুকু এই পাতার সাহায্যে বাতাসে ছেড়ে দেয়, যে জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যায়। তাই প্রাণীদের শরীরে যা যা হয় গাছেদের শরীরে তা তা হয়, যেমন জল সংবহন, রেচন, জনন, পুষ্টি হয়। তোমরা কি এগুলো জানো? না না তোর মুখে প্রথম শুনছি। ব্যাপার গাছ আমাদের দেখো না, গাছ উত্তেজনা সাধে, যেমন প্রমাণ তো লজ্জাবতী পাতা, লজ্জাবতী পাতাকে ছুলেই দেখো না বন্ধ হয়ে যায়। গাছেরও প্রাণ আছে এই কথা বলেছে আচার্য জগদীশ চন্দ্র বসু। তোমরা এই গাছে যে তুমি নিজের ছায় দাঁড়িয়ে আছো, তোমরা কি না জানি আমাকে গাছটা কাটালে কেন বলো তো? বলো তুমি যে ছায়াটাই দাঁড়িয়ে আছো, তোমার তো এখানে হাওয়া লাগছে, যাচ্ছে ছায়াটাই তোমার আরাম হচ্ছে। যদি এই গাছটা কেটে ফেলে দাও তখন তোমার আরামটা লাগতো, এখানে রোদে দাঁড়িয়ে থাকতে পুড়ে মতো। বাবা আমার রোদ লাগছে তাই বলতে তুমি? দেখো তো আমার মা লজ্জায় ঘরে চলে গেল, আমার বেকার বেকার তুমি টাইমটা লস করে দিলে। আমি তো কাছে এতগুলো জিনিস বুঝলাম, তুমি তাও এগুলোকে বেকার বলছো? হ্যাঁ জানো না গাছ আরো কিছু দেয়। আগে তো জল কিনতে হতো না, এখন জল কিনতে হয়। এমন দিন আসবে যে তখন অক্সিজেনও কিনতে হবে। বুড়ি বুড়ি আর কত তোমার কথা বাকি আছে আমার একটু বলো। এমনিতেই তো দিনটা চলে গেল, তার উপরে আবার তুমি আমাকে কথা শোনাচ্ছো। বলো বলো আর তোমার কটা কথা শোনো। গাছ কিভাবে খাবার তৈরি করে? আমাদের নিজেদের খাবার আমরা নিজে তৈরি করতে পারি না, গাছে আমাদের নিজেদের খাবার নিজেরাই তৈরি করে। সূর্যের আলো নিয়ে গাছ খাবার তৈরি করে। দেখো না এই পাতায় সবুজ অংশের সাহায্যে গাছ গাছ খাবারটা তৈরি করে। তুমি গাছ আর কোনোদিনও কাটবে না, অন্য গাছ ধরো গা দিয়ে করো গা, বুঝতে পেরেছো? শোনো আমাদের তো বাড়ি আছে, পাখিদের বাড়ি নেই। দেখো গাছে পাখিটা বাসা পেয়েছে, যদি এই গাছটা কেটে ফেলতে তাহলে পাখি কোথায় থাকবে বলো তুমি এবার? সত্যি বুঝলাম বুড়ি, তোমার এই কথা শুনে আমার এত ভালো লাগছে। আমি গ্রাম পঞ্চায়েত থেকে তোমাকে আমি আরো দুটো কাজ নেব, দরকার আমি এই গাছ কাটা কাজ ছেড়ে দেব, আমি অন্য একটা পেশায় কাজ খুঁজব। ঠিক আছে, কোথাও জায়গা না থাকলে উঠোনে লাগান, ছাদের ওপর ছাদ বাগান করেন, টবে লাগান, তবেই তো আমাদের পরিবেশটা বাঁচবে। যদি না গাছ লাগাতে পরিবেশ একদম প্রাণী জগতে কেউই বাঁচবে না। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান গাছ লাগান জীবন বাঁচান, গাছ আমাদের পরম বন্ধু। এই ছোট ছোট শিশুরা তারা তাদের বইয়ের গণ্ডি পার হয়ে মাত্র 2 থেকে 3 দিনে এই কথাগুলো রিহার্সাল করে করলো, ওদের ভুল ত্রুটি তো হতেই পারে, তোমরা সকলে ক্ষমা করে দিও। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আরও কিছু যদি তোমাদের ওরা দিতে পারে ভবিষ্যতে দেবে, আমি কথা দিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে ভালো থেকো, সকলের মঙ্গল কামনা করি, আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। টাটা।